হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি বাচ্চাদের জন্য আজকের দিনটা রেখেছি ওদেরকে ঘুরতে নিয়ে যাব। সো ওদেরকে নিয়ে বের হচ্ছিলাম জমজম টাওয়ারে যাব আজকে লিটল রেড রাইডিং হুড ওদের ফেভারেট স্টোরি ওরা দেখছিল দেখতে দেখতে ওদেরকে নিয়ে যাচ্ছিলাম জমজম টাওয়ারে কারণ শুনেছি জমজম টাওয়ারে নাকি একটা নতুন এইথ ফ্লোরে একটা কিডসদের ফান জোন হয়েছে সো ওটা আমি ভিজিট করতে যাচ্ছি সো সাথে ভাবলাম একটু ভিডিও করে নিব আপনাদের জন্য জমজম জমজম টাওয়ারে চলে এসেছি গুগল গুগল সার্চ ম্যাপে টাওয়ার দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন অ্যান্ড ফান জোনটা নতুন ওদের এখানে হয়েছে আমি আজকেই প্রথমবারের মতো যাচ্ছি এখানে ফোর্থ ফ্লোরে হচ্ছে ওদের একটা প্লে জোন আর এটা নতুন ওপেন হয়েছে ওদের ফান জোন জমজম টাওয়ার এটা উত্তরাতে উত্তরাতে আসলে এরকম ইনডোর প্লেগ্রাউন্ড হওয়াতে আমি খুবই খুশি হয়েছি বাচ্চারা ভিতরে ঢুকে খুবই খুশি হয়েছে হ্যাপি হয়েছে কালার্স লাইটস এগুলো দেখে এটা এসি এরিয়া ছিল থার্টি টাকা হচ্ছে বাচ্চাদের এন্ট্রি ফিস বড়দের হচ্ছে ফিফটি টাকা অ্যান্ড আমরা ভিতরে ঢুকলাম এখানে অনেক ছোটো ছোটো রাইডস দেখলাম বাম্পিং কার দেখলাম অ্যান্ড আমি সম্পূর্ণ সাইটটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে আপনারা মনে হয় বার্থডে পার্টিগুলোও করতে পারবেন এখানে সব রাইডসের প্রাইসিং লিস্ট আছে সেভেন ফিফটি টাকা অল রাইডসের আমি সব কিছু একটা কিনেছিলাম প্যাকেজ আকারে আপনারা কিনতে পারবেন তিনটা বেবির জন্য আমি সব রাইডস নিয়েছিলাম তারপর হচ্ছে বড়দেরও রাইডস আছে আপনারা উঠতে পারবেন আর এখানে আমি ওদের দেখলাম যে প্রত্যেকটা রাইডস নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড নিউ তো প্লেসটা সো অনেকেই জানে না এই জন্য মেশিনারিগুলো অনেক ক্লিন নতুন একদম অ্যান্ড ওদের প্লেসটাও ক্লিন ছিল আর এখানে ট্রেন ছিল সুন্দর রাইডস এখানে বড়দের জন্য কার ড্রাইভিং অ্যান্ড এখানে বাইক রাইডিংটাও ছিল দুইটা তারপর বাচ্চাদের পানি দিয়ে খেলার একটা ছিল তারপর গেমিং ছিল কিছু হর্সের এখানে তিনটা রাইডিং ছিল তারপর বাচ্চাদের মজার 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 ছিল সবগুলো রাইডসই আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে এরিয়াটা অনেক বড় লাইক উত্তরা যারা এসেছেন বাবুল্যান্ড যেমন অনেক বড়। এটাও ঠিক অনেক বড় সো এটা হচ্ছে জমজম টাওয়ারে আমি আবারও বলে দিচ্ছি যারা জানেন না এইট ফ্লোরে লিফ্টের এইটে জমজম টাওয়ারের और হচ্ছে এই তো এখানে কার রাইডিং কিডস কার রাইডিং ছিল ফান জোন এখানে খুবই সুন্দর সুন্দর রাইডসের গুলো সুন্দর ছিল সো ওদেরকে আমি প্রথমে বলছিলাম যে হর্স রাইডে চলো কারণ ওরা কোনটা রেখে কোনটাই উঠবে ওরা সবগুলোই একসাথে উঠতে চাচ্ছিলো সুরা জায়শা হচ্ছে সুরার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড সুহা ওরা দুই বোন অ্যান্ড সুরার বেস্ট ফ্রেন্ড জায়শা তিনজনই উঠবে একটা হর্স রাইডে এখানে ওদেরকে উঠাচ্ছিলাম তারপর এটা ঘোরানো শুরু করেছে আমি তো ভেবেছিলাম যে ওরা ভয় পাবে অনেক দিন পর রাইডে উঠল বাট ওরা অনেক এনজয় করেছে এটা আস্তে আস্তে ঘুরছিল সুহাও অনেক এনজয় করছিল এখানে তেমন কেউই ছিল না আরেকটা বেবি ছিল ওদের এখানেরই কেউ হবে ওদের কারো বেবি আর একদমই কেউ ছিল না নতুন ছিল অ্যান্ড এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ছিল অ্যাজ আমি মেনশন করেছি তারপর সুহা সুরা জায়সা অনেক এনজয় করছিল। সুহার জন্য ছোট রাইডটা পারফেক্ট ছিল কিন্তু বড়োদেরটাই উঠবে তাই সুহা এইটাতে উঠেছিলো তারপর আমরা দাঁড়িয়ে এনজয় করছিলাম বাচ্চারা রাইড উঠে কী মজা পাচ্ছিলো এটা ওরাই জানে ওদের জন্য বেস্ট ছিল এটা আগে তো আমরা মেলায় যেতে পারতাম এখন তো মেলা হয় না তেমন সো মেলা আসলে কোথায় আমরা কোথাও নিয়ে যেতে পারি না বাচ্চাদেরকে সো এরকম ইনডোর প্লেগ্রাউন্ড এরকম গেমিং জোন হওয়াতে আমাদের মতো যারা মারা আছি বাসাই থাকি তারা খুবই ভালো হয় বাচ্চাদেরকে মাঝে মাঝে নিয়ে একটু বের হওয়া যায় এরপরে এই রাইডটার নাম হচ্ছে ডলফিন রাইড এটাতে সুহা দেখে বলছিল মমি বেবি শার্ক ও বলছিল এটা শার্ক রাইড আমি আচ্ছা ঠিক আছে এটা বেবি শার্ক অ্যান্ড এটা হচ্ছে স্টেয়ারিংটা যতক্ষণ ঘুরাবো তত ঘুরবে সুরা যায় ইচ্ছা মতো ঘুরাচ্ছিলো আমিও ফাইনালি উঠলাম সুহাকে নিয়ে দেন আমরা আমি ভয় পাচ্ছিলাম এত উপর থেকে যদি একটু ফাংশন এদিক সেদিক হয় তাহলে তো আমি মানে টেকনিক্যাল কোনো ইস্যু হলে তো আমি পড়ে যাব এইট ফ্লোর থেকে এটা আমার ভয় লাগছিল এই রাইটটা অ্যাটলিস্ট ওদের মাঝখানে দেওয়া উচিত ছিল কারণ এটা যেহেতু ঘুরে তারপর আবার স্টেয়ারিং ঘুরালেও এই বক্সগুলোর মতোগুলোও কিন্তু ঘুরে তারপর বাচ্চারা এনজয় করছিল। আমিও বসে বসে এনজয় করছিলাম ওদের সাথে আমি একটু ভয়ও পাচ্ছিলাম তারপর সুরাজ আয়েশা অনেক মজা পাচ্ছিল সুহা আমার সাথে ছিল অ্যান্ড ও হাতে বেলুন নিয়ে বসেছিল একটু ওদেরকে আজকে মজা করাচ্ছি ওখানে অনন্যা ছিল ফিফটিনের মধ্যে ছিল ওর এইজ সো ও উঠতে পেরেছিল আমিও উঠেছিলাম এখানে সবাই উঠতে পারবে এই রাইডটা ছিল সবার জন্য প্যারেন্টসরা সবাই উঠতে পারবেন আপনারা এনজয় করতে পারবেন সো যারা ছোটোবেলা মিস করেন তারা এখানে এসে রাইডগুলো এনজয় করতে পারবেন তারপরে ডলফিনগুলো দেখে সুহা বলছিল মমি বেবি শার্ক আবারও বলছিল তারপর রাইড শেষ অলমোস্ট কতক্ষণ ঘুরালো তারপর এই তো নেমে যাবো আমাকেও একটু ভিডিও করছিল তমা ছিল আমার সাথে অ্যান্ড এই তো রাইড শেষ ঘোরা শেষ এখন আমরা নেমে যাব। তারপর নেক্সট রাইডে উঠবো ওরা ট্রেনে ওঠার জন্য পাগল হয়ে গিয়েছিল ওদেরকে ট্রেনে ওঠালাম সুরা যা সামনে বসেছিল মিডলে সুরা তারপর সুহার সাথে অনন্যাকে দিয়েছিলাম লাস্টের একটা খালি ছিল ওটাতে আমাকে বসতে বলছিল ওটাতে বড়োরাও উঠতে পারবে সো আপনারা বড়রাও ওইটাতে এনজয় করে আসতে পারবেন তারপর হচ্ছে এগুলো সব আমার প্যাকেজের মধ্যেই নেওয়া ছিল এখানে ফুডের এরিয়াটা এখনও মানে স্টার্ট হয়নি একদমই নতুন তাই আমি খাবার সম্পর্কে কিছু আইডিয়া দিতে পারছি না তারপর বাচ্চারা কতক্ষণ ঘুরলো মজা পেলো আমি যাই না ওরা কী মজা পেল জাস্ট এটা ঘোরালো কতক্ষণ অনেকক্ষণই টাইম ঘোরালো লাইক চার পাঁচ মিনিটের মতো তো হবেই ওরা ঘুরে খুব এনজয় করছিল এটা অনেক বেশি সাউন্ড ছিল তারপর রাইড শেষে এই তো এরপর নেক্সট রাইডে ওরা উঠবে ওরা লাফাত ছিল সবগুলোতে উঠবে ওরা আজকে থাকবে এখানে এরকমই প্ল্যানিং ছিল ওদের তারপর এটাতে আমি উঠাইনি বাচ্চারা ভয় পাবে ধাক্কা খাবে একটা গাড়ির সাথে একটা তারপর এখানে ছোট বেবিদের ফান টাইপের ছিল অ্যান্ড নেক্সট রাইডে ওরা এটা বল দিয়ে খেলে যেটা দেখছেন আপনারা এখন এটা গেমিং তারপর এটা ছিল পানি দিয়ে আইসম্যান এটার সামনে হচ্ছে কিছু একটা আসবে ওদেরকে গুলি করতে হবে পানি দিয়ে অ্যান্ড কয়েন কালেক্ট করতে হবে যদি বেশি কয়েন কালেক্ট করি তাহলে আমার পানিটা বেশি ফ্লোতে আসবে জায়সার কয়েন অনেক বেশি ছিল জায়সা প্রথমে অনেক বেশি এই যে জায়সার এটা অনেক অনেক ফাস্ট ছিল সুরা তারপর অনেক কয়েন কালেক্ট করেছিল সুরার মিস আর সুরা একসাথে খেলছিলো অ্যান্ড দেন সুরার এটাও অনেক বেশি আসবে পানিটা একটু পর খুবই মজা ছিল এখান থেকে ধোয়া বের হচ্ছিল বাচ্চারা অনেক এনজয় করছিল। তারপর এইটা খেলার পর প্ল্যান করছিলাম যে আমরা তাহলে এখন কোথাও খেতে যাব ওদের ক্ষুদা লেগে গিয়েছিল আমি বলছিলাম তাহলে তাড়াতাড়ি খেলা শেষ করে ওদের খেলাই শেষ হয় না ওরা খুবই মজা করেছে বাসায় সারাদিন পড়াশোনা তারপর কোথাও তো বের হতে পারে না একটু গেমিং এরিয়াতে নিয়ে গিয়েছি আর এখানে একটা ভাইয়া ছোট্ট বেবি ধুম ফোরের মতো বাইক রাইড করছিলো এখানে আপনারা এসে বাইক রাইড করতে পারবেন তারপর এই তো এটাই ছিল ওদের ফান এরিয়া সুহা তো এটাতে সিক্সটি কেজি পর্যন্ত বেবিরা উঠতে পারবে সুহা এটাতে উঠে খুব এনজয় করেছিল আমি তো ভেবেছিলাম ও ভয় পাবে সুরাকেও এটার মধ্যে উঠিয়েছিলাম জায়সাও পিছন সাইডে ছিল জায়সাকেও আমি একটু পরে ক্যামেরাতে দেখাবো ওরা অনেক মজা করেছে আজকে ওরা অনেক টায়ার্ড ওরা সুন্দর ঘুমাবে বাচ্চারা কিন্তু টায়ার্ড হয়ে গেলেই কিন্তু ঘুমটা ওদের ভালো হয় ক্ষুধাটা বাড়ে সো এটার পর ওরা বলছিল যে মম আমরা এটার পরে খেতে যাব আমাদের অনেক ক্ষুদা লেগেছে সো আমি টাওয়ারই ফুড কোর্ট ছিল আমি ওখানে খাবার ওদেরকে ই করিনি খাওয়াইনি আমি বের হয়ে কেএফসিতে নিয়ে গিয়েছিলাম ওদেরকে আমাদের লাস্ট গেম ছিল হচ্ছে পিং পং বলগুলো পানির সাথে ঘুরবে কয়েন দিব টাইমের মধ্যে যতবার ক্যাচ করতে পারি আমি জানি এই টাইপের গেমগুলো আমি একদমই পারি না যায়সা পারিনি যায় রাগ উঠে গেছে এগুলো যারা ফ্রাস্টেটেড থাকে তাদেরকে এই টাইপের গেমগুলো দেওয়া বেটার আমি নিজেও পারিনি আমি নিজেও হেরে গিয়েছি পিং পংগুলো ধরতে পারিনি সো এটা ছিল লাস্ট আমাদের গেম অ্যান্ড দেন হচ্ছে আমরা কেএফসিতে এসেছিলাম তারপর আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম বাচ্চারা এখানে একটু খেলাধুলা করলো অল্প একটু সময় স্পেন্ড করলাম জমজম টাওয়ারের পাশেই হচ্ছে কেএফসিটা সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ